খেয়ে বানাবো ফুলকপির তো পেঁয়াজা। এর জন্য প্রথমেই আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে তার মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়েছি, তারপর এর মধ্যে কুচোনো আদা আর কুচোনো রসুন দিয়ে 2-3 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কুচোনো পেঁয়াজ, পেঁয়াজটাও দিয়ে 2-3 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে 2-3 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দেব কুচোনো টমেটো। টমেটোটাকে দিয়ে একসঙ্গে এইবার পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি 5 মিনিট এইভাবেই এটা আমি ভাজা ভাজা করে নেব। 5 মিনিট পর একটা জায়গায় তুলে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে, কোনোরকম জল ব্যবহার করতে হবে না। অন্যদিকে ফ্রাই প্যানে আবার ক্যাপসিকাম আর অনিয়ন দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব। এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা যেরকমভাবে চিলি চিকেনের পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা হয় সেই অনুযায়ী কিন্তু কেটেছি। এটা এবার ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে আবার ওই তেলের মধ্যে দিয়ে দেব ফুলকপি। ফুলকপিগুলো এখানে আমি ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। এর মধ্যে অল্প হলুদ আর নুন দিয়ে ফুলকপিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে হলুদ আর নুনটা দিয়ে ফুলকপির মধ্যে মিশিয়ে আমি কিন্তু এখানে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে দেখে নেব আমার এখানে ভাজা হয়ে গেছে কি না। ফুলকপিগুলো মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে গেলে বুঝে নেব হয়ে গেছে, তারপর এগুলোকে তুলে নেব। আবার ফ্রাই প্যানে এরপরে তুলে ওটাকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ওই যেটা আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো সেইটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এইবার এর মধ্যে অল্প জল দিয়ে দেবো আবার ভালো করে কষানোর জন্য। মোটামুটি এইভাবেই 5 মিনিট কষানোর পর এর মধ্যে একে একে এইবার মশলা অ্যাড করতে থাকবো। প্রথমেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এইবার ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব ওই পেস্টটার সঙ্গে। কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো একসঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফুলকপির সঙ্গে মশলাটাকে ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব জল। এটা আপনারা আপনাদের গ্রেভি অনুযায়ী জলটা এখানে অ্যাড করবেন। তারপর ঢেকে দেব আমি আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব ওই ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো, একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে করতে এরপর আমি এটাকে আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব। ব্যাস এবারে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, ঢাকনা খুলে এরপর গরম গরম পরিবেশন করুন ফুলকপির দো পেঁয়াজা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।